আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার বাসায় কিছু দেশি মুরগি ছিল, আমি সেই মুরগিগুলো দিয়েই আমার খামার শুরু করি, নিজেই ইনকিউবেটর তৈরি করি এবং ডিম থেকে বাচ্চা ফোটাই। বাচ্চার পার্সেন্টেজও ভালো ছিল, বাচ্চা ফোটার 7 দিনের ভিতর মধ্যেই বাচ্চাগুলোকে রানী ক্ষেতের ভ্যাকসিন দিই। বাচ্চাগুলোকে প্রথম দিন থেকে সোনালি মুরগির খাবার খাওয়াই, কিন্তু তারপরও বিভিন্ন ধরনের রোগে বাচ্চাগুলো আক্রান্ত হয়ে মারা যায়। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তারের পরামর্শ নিই এবং বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই, কিন্তু তারপরও বাচ্চাগুলো কোনোটা সিমাই, কোনোটা চুনা পায়খানা হয়, কোনোটা খাওয়া বন্ধ করে দেয়, ধীরে ধীরে বাচ্চাগুলো মারা যায়। তবে আমি কারণ হিসেবে যেটা মনে করি সেটা হলো, আমি মূলত শীতের সময় খামার শুরু করেছি এবং শীতের সময় বাচ্চা ফুটাইছি। শীতের সময় এমনিতেই দেশি মুরগির রোগ বালাই বেশি হয়, তারপর আমি নতুন খামারি হিসেবে অভিজ্ঞতাটাও কম ছিল, যার কারণে সমস্যাটা বেশি হয়েছে। আমি বুঝতে পারলাম দেশি মুরগি পালনের জন্য একজন খামারের অভিজ্ঞতা থাকা একান্ত প্রয়োজন। আমি তারপর হাল ছাড়িনি, মারা যাওয়ার পর যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি আবার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত আমি খামার করে লসে আছি, তবে আশা করি বর্তমানে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি সকল সমস্যা কাটিয়ে লাভবান হব। আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।